গরুর স্বাস্থ্য সমস্ত বাসস্থান নির্মাণ কৃষি পরিবেশ চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে পাশে থাকুন। গরুর স্বাস্থ্যসম্মত বাসস্থান নির্মাণে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা সঠিকভাবে পরিচালিত না হলে গরুদের স্বাস্থ্য এবং উন্নয়নের সুযোগ হ্রাস পায়। কিছু পরামর্শ মনে রাখলে গরুর স্বাস্থ্যসম্মত বাসস্থান নির্মাণ করা সম্ভব হয়। নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করে গোয়ালঘর নির্মাণ করতে হবে। স্বাস্থ্যসম্মত বাসস্থান সম্পর্কে যে সকল বিষয় আজকে আমরা আলোচনা করব। গোয়ালঘর নির্মাণের জন্য উঁচু সমতল ভূমি, যেখানে বৃষ্টির পানি জমে না এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, এমন স্থান নির্বাচন করতে হবে। গোয়ালঘর সাধারণত দক্ষিণমুখী হওয়া ভালো। গোয়ালঘর সমতল ভূমি থেকে 1 ফুট উঁচুতে শুকনো স্থানে হতে হবে। মেঝে হালকা ডালু থাকবে, যাতে সহজে গরুর চনা কিনারায় চলে যায় এবং ঘর শুকনো থাকে। একচালা ঘরের উচ্চতা সাধারণত 8 থেকে 10 ফুট এবং দুচালা ঘরের মধ্যবর্তী উভয়চালার শীর্ষদেশ 14 ফুট এবং ডালু অংশের উচ্চতা 7 ফুট হওয়া প্রয়োজন। ঘরের চাল অ্যাবেস্টন দ্বারা নির্মাণ করা হলে ভালো হয়। এতে গড় শীত গরম উভয় ক্ষেত্রে গরু বসার জন্য আরামদায়ক হবে। ঘরের ভিতরে একটি বয়স্কর গরুর জন্য অন্তত 3 ফুট প্রস্থ ও 5 ফুট দৈর্ঘ্যের জায়গার প্রয়োজন। তার সাথে ম্যানেজার জন্য 2 ফুট এবং ড্রেনের জন্য 1 ফুট প্রশস্ত জায়গা লাগবে। 4 থেকে 5টি গরু হলে এক সারিতে রাখার ব্যবস্থা করা যেতে পারে, এজন্য একচাল একটি ঘরেই যথেষ্ট। 8 থেকে 10টি বা অধিক গরু হলে দুচালা ঘর নির্মাণ করতে হবে এবং গরুকে ঘরের 2 সারিতে রাখার ব্যবস্থা করতে হবে। উভয় সারির গরুর সম্মুখে খাদ্য দেওয়ার জন্য কমন খাবার পাত্র ম্যানেজার থাকবে। এক্ষেত্রে উভয় সারির গরুর পিছনের ভাগ বহির্মুখী এবং সামনের ভাগ অন্তর্মুখী হবে। শঙ্কর জাতের গরু অধিক গরমের কাতর, তাই গোয়ালঘর শীতল রাখার জন্য ঘরের সিলিং উত্তর দক্ষিণে খোলা আলো বাতাসপূর্ণ এবং প্রয়োজনে ফ্যানের ব্যবস্থা করতে হবে। শীতকালে প্রয়োজনে গরুর গায়ে ছালার ব্যবস্থা ও মেঝেতে শুকনো খড়ের বিছানা করতে হবে। গরুর স্বাস্থ্য সুরক্ষা খাবার পাত্র ম্যানেজার ব্যবহার ও তা নিয়মিতভাবে পরিষ্কার করতে হবে। গোয়ালঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ও সময়মতো গোবর সহ অন্যান্য বর্জ্য অপসারণ করতে হবে। গোয়ালঘর মজবুত ও আরামদায়ক হওয়া চাই। বিশ্রাম ও ব্যায়াম করার জন্য গরুর প্রয়োজনীয় জায়গা ব্যবস্থা থাকতে হবে। গরু যেন সহজে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় এবং পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা থাকে। লোকালয় থেকে দূরে স্থাপন করা, যাতে দুর্গন্ধ গরুর মূলমূত্র থেকে মানুষের সমস্যার সৃষ্টি না হয়। এমনভাবে তৈরি করতে হবে যেন তাতে সহজে প্রচুর আলো বাতাস চলাচল করতে পারে এবং তাপ আর্দ্রতা প্রভৃতি নিয়ন্ত্রণ করা যায়। ভিডিওটি দেখার জন্য কৃষি পরিবেশ চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ। কৃষি ও পরিবেশ।